পনির বানিয়ে দেখাও। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে খুব ভালো যায়। শাহি পনির বানানোর জন্য যা যা উপকরণের প্রয়োজন আমি তা নিয়ে নিয়েছি। পনির কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, রসুন বাটা, আদা বাটা, কাজু বাটা, দুধের সর, রিফাইন্ড তেল, লবণ, দুধ, প্লেটে করে নিয়ে নিয়েছি গুঁড়া মশলা, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেজপাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, পনির মশলার গুঁড়ো, গোটা গরম মশলাতে রয়েছে দারচিনি, লং আর এলাচি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার দেবো পেঁয়াজ বাটা। এবার দেবো রসুন বাটা। এবার দেবো আদা বাটা। পেঁয়াজ রসুন আদা ভালো করে ভেজে নেব, দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা টমেটো ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, পনির মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ভালো করে ভেজে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দেব। এবার কাজু বাটাটা দিয়ে দেব। মিক্স করে নাও ভালো করে। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। মশলা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো দুধ। ভালো করে মিক্স করে নেব।
এবার দিয়ে দেব কেটে রাখা পনির। ভালো করে মিক্স করে এবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার আমি ঢাকনাটা খুলে নেব। মিক্স করে নেব। এবার রেডি হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি। মিক্স করে উপর থেকে পনির গ্রেট করে দেব। এবার রেডি হয়ে গেছে শাহী পনির। এবার আমি গ্যাসটা অফ করে দেবো।